মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ আছি। তো আজকে হচ্ছে গিয়ে সানডে, তো এই জাস্ট 12টা বাজবো এখনো বাজেনি, তো সেই কারণে গুড মর্নিং বললাম। তো আমরা চলে এসেছি এখন বাইরে, তা বাইরে এখন যাবো তো সব থেকে প্রথমে ফ্ল্যাটে। তা আমাদের কাছে এখন 30 মিনিট সময় আছে, সকাল থেকে একটু ছোলে কুলছে মন করছিল, তা ভাবলাম বর নিয়ে যাবে। তা ভাবলাম ঘরে সবারই অলমোস্ট জল খাবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর ওই বাকি আছি, তো এই জন্য আলম ঘরে আর নিয়ে যাওয়ার কি বেরিয়েছি, এই যে এখানে খেয়ে নিচ্ছি। তা বর গেছে নিতে ও আনুক, তারপর দুজন মিলে এখানে খেয়ে তারপর চলে যাবো ফ্ল্যাটে। তা ঘরে আজকে জল খাবারে না, বাবা মা খেয়েছে আটা ছিলকা আর বাবুরা খেয়েছে ম্যাগি। আজকে যেহেতু সানডে, ওদের ম্যাগি ডিমান্ড ছিল, তো ওদের জন্য ম্যাগি করে দিয়েছি। তা দুপুরে রান্না বান্না ঘরের সমস্ত কাজ করে এসেছি ফ্রেন্ডস। তা দুপুরে রান্না বান্না কি করলাম সেগুলো আর ঘরে, মানে ঘর থেকে তো ব্লগটা স্টার্ট করিনি তাই শেয়ার করা হয়নি, তাই এরপর গিয়ে যখন লাঞ্চ করব তখন তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে রান্নাটা না একদম বড় বাবুর মনের মতো হয়েছে, তো যাই হোক আমাকে দেখেই বলছে মা আজ তো সব আমার প্রিয় খাবার। আর আজকে না ওই 12:30টার পর আসবে আমাদের ওই কালকে যে দরজা দেখে এলাম, মানে আমাদের মেন ডোর, সেটার নাকটা নিতে। তো ওই মেন ডোরটা অ্যাকচুয়ালি আমাদের পুরো অ্যাপার্টমেন্টটাতে একজনই লাগিয়েছে, তারপর সেকেন্ড আমরা, তো যারাই ওইটা লাগায় আর কি তারা, মানে ওদের ওখান থেকেই লোক এসে নাপঝাপ করে তারপর ওটা বানানো হয়। 7-8 দিন 10 দিন টাইম লাগে। শরবতটা খাবে না, রায়তা নেবে না? শরবত না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা ছোলে কুলছে খায় না ফ্রেন্ডস, তাদের জন্য রায়তাটাও ভাইয়া ফ্রি দেয়, মানে রায়তাটার জন্য আলাদা করে কোনো টাকা নেয় না। তো এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকেই খেয়ে নেয়, আবার অনেকে ঘরেও নিয়ে যায়। গরম আছে দেখো, গরম তো হবেই। ব্যাপারটা হচ্ছে রাখবো কোথায়, তো এমনি করে রাখো, একটা ফাঁক করে আমি এমনি রেখেছি। টিস্যু পেপার নেই, শুভেবার ঘরে আছে, গাড়িতে নেই। আজকে না একেবারে জোর কদমে কাজ চলছে, কাল যেহেতু ঈদ তো ভাইয়ার আজকে চলে যাবে, একদিনের ছুটি তো নেবেই নেবে। একটা জিনিস দেখাই ফ্রেন্ডস, আমাদের না ওয়াশরুমে এই জায়গাটা ছিল যেটা কিনা কাচের একটা উইন্ডো ছিল, তো আমি স্পেশালি আমি চাইছিলাম এটা বন্ধ হয়ে যাক, উপরে তো এক্সস্ট লাগবে, নিচটা চাইছিলাম বন্ধ হয়ে যাক, দিয়ে বন্ধ হয়েও গেছিলো এই যে, তো এর উপরে না টাইলসটাই কন্টিনিউ হয়ে যেত। কিন্তু বন্ধ করার পরে জানতে পারি যে ওই এই যে এই দেওয়ালটা আছে জাস্ট এইখানটাতে, দেওয়ালটার পেছনে আছে নবটা, মানে আমাদের গোটা ঘরে যে ওয়াটার সাপ্লাই হচ্ছে সেটার মেইন যে লকটা সেটা ওইখানে আছে, মানে যদি আমরা চাই যে ওয়াটার চাই না, মানে গোটা ঘরে যদি সাপ্লাই বন্ধ করতে চাই তো ওইখান থেকে আমাদেরকে বন্ধ করতে হবে। তো তখন আবার এই ডিসিশন, এই যে এই জায়গাটা ভেঙে একটা কাঠের বক্সের মতো হচ্ছে, যেটা কিনা ইন ফিউচার যদি কখনো প্রয়োজন পড়ে যে ওই নবটা খোলা বন্ধ করা, তো সেই জায়গাতে যেন আমরা করতে পারি। না ঘরে হয়তো খুব রেয়ারই এরকম হবে যে ওইখান থেকে পুরো ঘরে সাপ্লাই বন্ধ করতে হবে, কিন্তু সোসাইটি থেকে কখনো হতে পারে যে ওদের কোনো মেনটেন্স বা কিছু কাজ বা কিছু কারণে হয়তো সবাইকে বললো কি নবটা বন্ধ করো, তখন আমরা কি করব। তো যাই হোক ওই আগে ভাগে জেনে গেছি, তো ওই আর কি, তো এবারে ভাইয়ারা যে পুরো করে গেছে সেটাকে আবার ভেঙে দিতে হবে। পুরোটা কেন ভাঙতে হবে? পুরোটা করেছিল কি জন্য, কি পারপাসে এরা? ওইটা ওপেন রাখার জন্য, ভেন্টিলেশন পারপাস, আর কোনো পারপাস থরি হবে, এটা একমাত্র ভেন্টিলেশন পারপাস ছিল। তো এই একটা লাইন পুরো উড়িয়ে দিতে হবে, এইখানে কি স্টেট দিয়ে উড়িয়ে কি করবে? তো এরকম যে তোমার এখানে হাতটা যাচ্ছে, তুমি দেখেছো কি? হ্যাঁ হ্যাঁ এইটা তোমার যাবে। হ্যাঁ তো লকটাকে পুরো ভালোভাবে করতে পারছো হ্যান্ডেল? অন অফ করতে অন অফ তো আমি বুঝতে পারবো না, ঘুরছে কোনটা অন কোনটা অফ, সেটা তো যাই হোক ঘুরছে না, তো হ্যাঁ ব্যাস ওখানে একটাই আছে আর কিছু নেই, তো ওইটাকে যেন আমরা কন্ট্রোল করতে পারি। এটা এটা ভাঙা করাবো, হ্যাঁ দিয়ে উপরটা টাইলস, রিস্টোর টাইলস, এখানে এক্সজস্ট, আর এখানে একটা বক্স টাইপের করা করাবো, রিমুভেবল, তাললাম কাজ হয়ে গেল, লাগালাম বাস, ওখানে সাবান ফাবান যা রাখার নরমাল যদি কিছু রাখতে চাও টেম্পোরারি তো হ্যাঁ বক্সে ঢাকা দেওয়া থাকবে না, কাঁচ দেওয়া আছে, একটা ছোট বক্স দেওয়া ভালো না, কিন্তু এখান থেকে জলের ফ্লোটা যাবে না, বক্সটা খারাপ হবে আর কিছু না, তো ওটা কাঁচটা দিলে পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে এই জায়গাটাতে, কেমন লাগবে দেখতে। তো যাই হোক এটা নিয়ে আমাদেরকে সেকেন্ড টাইম ভাবনা চিন্তা করতে হচ্ছে ফ্রেন্ডস, সেটা আমাদের ফাইনাল ডিসিশন ছিল, এটাকে প্যাক করে উপরটা এক্সজস্ট লাগাবো, তো এক্সজস্ট তো নিজের জায়গায় লাগছে কিন্তু এই জায়গাটায় এটা আমাদেরকে বাধ্য হয়ে এখন রাখতে হচ্ছে, ইন ফিউচার যদি দরকার পড়ে তাহলে কি আর পুরোটা ভাঙবো, সেই জন্য।
তা ফ্ল্যাটে যা যা কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করে হাতে বেশ একটুখানি সময় আছে, তাই জন্য এদিক ওদিক কিছু না ভেবে চলে এসেছি হাবিবসে। তা ভাইয়াকে ফোন করেছিলাম, ভাবলাম যদি বন্ধ থাকে ঈদের কারণে, তো বললো না না বন্ধ নেই, খোলাই আছে। দুজন মিলে চলে এসেছি ফ্রেন্ডস, আর হেয়ার স্পাটা করিয়ে না সত্যি ভীষণ রিল্যাক্স ফিল হচ্ছিলো। তার কারণ হচ্ছে একটা সুন্দর হেড মাসাজ পাওয়া যায়, আর তার সাথে না বেশ অনেকদিন ধরেই আমার থ্রেডিংটা হয়নি। তোমরা জানি না, হয়তো বুঝতে পারছো, বা আমার না খুব একটা বোঝা যায় না, আমি যদি থ্রেডিং একটু লেটেও করাই, তো আজকে থ্রেডিংটাও করিয়েই নিয়েছি। তা এখানে বড়েরও হেয়ার স্পা হচ্ছে, তবে ওর কাজ কিন্তু চলতেই থাকে। আর এই যে এই হেড মাসাজটাই বলছিলাম ফ্রেন্ডস, ভীষণ আরাম লাগে, সত্যি কথা বলতে খুব রিল্যাক্স ফিল হয়। তো যাই হোক, বেশ ভাল লাগলো। আর তারপরে হেয়ার ওয়াশ হয়ে পড়ে, মানে আজকে না ইচ্ছে আছে একটু হেয়ার কাট করাবো। তা যেমন ইচ্ছে তেমন কাজ হেয়ার কাটটা ভাইয়াকে বলতেই ভাইয়া বললো হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম ফ্রেন্ডস আমি না লেয়ার কাট করাবো, তো কী করাবো না এরকম ভেবে ভেবে, মানে চুল এমন একটা জিনিস না বাড়াতে ভালো লাগে, কাটলে পরে না মনে হয় কাটবো কিন্তু কাটার পর মায়া লাগে। তো ওই যে একটুখানি কাটা হয়েছে লেন্থ ওয়াইজ, তবে না কাটার পরে যেহেতু লেয়ার কাট তো দেখে মনে হয় যেন অনেকটাই কাটা হয়েছে, তো অসুবিধা কিছু নেই। আগে যেমন খুব বেশি মন খারাপ হতো, আজকে আর ওরকম হচ্ছে না, কারণ সুন্দর একটা কাট হয়ে গিয়েছে। আর গরমকালে না ফ্রেন্ডস আমি মেনটেনও করতে পারছিলাম না, মানে বারবার যেহেতু প্রতিদিন বাইরে যাচ্ছি আর তার মধ্যে ফ্ল্যাটের ওই ধুলো ময়লা মাথার মধ্যে পড়ছে, ডেলি ডেলি কিন্তু শ্যাম্পু করা নিয়ম নয় কিন্তু করতে হচ্ছে, তার ফলে না আমার হেয়ারটা ড্রাই হয়ে যাচ্ছিলো, তো সেটাও একটা রিজন। এবার ছোটো চুল মেনটেন করতে সুবিধা হবে। আর দেখো এখানে চুলগুলো কেটে ফেলছি, আমার না হাসি লাগছে, অন্যবার মনে হয় এই রে চলে গেল, তো আজকে আমার লিটারেলি হাসি লাগছে যে চলো ঠিক আছে অসুবিধা কিছু নেই, এই প্রথমবার আমি এরকম হেসে হেসে চুল ছোটো করাচ্ছি, না তো প্রতিবারই না কাটার পর আমার একটা আফসোস হয় কেন কাটলাম। আর এই যে এই ফাইনাল লুকটা দেখার পরে তো একেবারে স্যাটিসফ্যাকশন লেভেলটা একেবারে কি বলবো 100-এরও উপরে চলে গেছে, যে যে হ্যাঁ হ্যাঁ বেশ করেছি, যেরকম কাটিং চাইছিলাম এক্স্যাক্টলি ওরকমই কাটিং ভাইয়া করে দিয়েছে। এখানে না হাবিবসের মানে ভাইয়াদের হাত খুব সুন্দর। তো দেখো ফ্রেন্ডস, আশা করি তোমাদেরও ভালো লাগছে। তো এই হচ্ছে আমার নিউ লুক, তা কেমন লাগছে কমেন্টে জানিও, আশা করি ভালো লাগছে, তাই না? অনেকদিনের পেন্ডিং কাজটা কমপ্লিট হলো ফ্রেন্ডস, হেয়ার কাট বরের স্পেশালি হেয়ার কাট ছিল। আর আমার হেয়ার স্পা, আমি প্রতি মাসে একটা করে হেয়ার স্পা করাই, তো তাতে কিনা আমার বেশ স্যাটিসফ্যাকশন লাগে, আর চুলটাও না বেশ ভালো মেনটেন হয়ে থাকে। আর এদিকে তো বলতেই নেই, এত বেশি মানে ধুলোবালি খেয়েছে আমার চুলটা, ইভেন বরেরও, ওর সামনের চুলগুলো না পুরো ড্রাই হয়ে গিয়েছিল। তো আমি ওকে বললাম চলো তুমি একবার হেয়ার স্পা করে নাও, তো বলছে আমার এই এতটুকুনি চুলে আর কি করবো, বলছে সব চুল উড়িয়ে দেবো, এবারে আমি ফলস চুল লাগিয়ে ঘুরবো। তো যাই হোক, ওর কাটিং হলো, ইভেন আমিও আমারও কাটিং করলাম। আমার গরমে ফ্রেন্ডস ম্যানেজ করতে খুব অসুবিধা হচ্ছে, তো অনেকদিন ধরে লেয়ার কাট ফাইনালি করে নিয়েছি। অনেক ভিডিওস কল করে দেখছিলাম, আমার যদিও খুবই পছন্দের কাট ওটা, স্টেপ কাটও পছন্দের, বাট আমার যেহেতু স্ট্রেট হেয়ার হয়ে গেছে এখন তো স্টেপ কাট ভালো লাগবে না, কার্লি হেয়ারে বেশি ভালো লাগে। তো ভাইয়াটা যে করে সে আমার ফিক্স হয়ে গেছে, আমি এখানে এলো ভাইয়া জানে এবার ভাইয়াই আমাকে করবে, তো ওই ভাইয়াই করে দেয় একেবারে হেয়ার স্পা হেয়ার কাট সব কিছু, আর বড়রও হয়ে গেল। তো এবার আমরা 15 দিন পর আসবো, আমাদের হেয়ারের আর কিছু করার নেই, তবে হ্যাঁ ইচ্ছে আছে একটা ফেসিয়াল করার যদি টাইম পাই তো। এটাও যেমন আজকে যেটা এলাম ফ্রেন্ড, সেটা মোটামুটি আমাদের 10-15 দিন আগে আসার কথা ছিল, কিন্তু সময় তো হয়নি, দেখা যাক। তো ব্যাস এখান থেকে এক চক্কর ফ্ল্যাটে লাগাবো, দিয়ে যাব ঘরে। আমরা দুজনেই আজকে লাঞ্চও করিনি এখনো, আজকে কি এটা আমাদের প্রতিদিনকার ব্যাপার হয়ে গেছে। তাই এই রাস্তাতেই না ফ্রেন্ডস আছে মার্বেলের দোকান, যেখানে কিনা প্রচুর মন্দির, এই যে মার্বেলের একদম। তো আমাদের নেওয়ার আছে তুলসী মঞ্চ, তো বরবলে চলো একবার জিজ্ঞেস করে নিই কত। এগুলো জাস্ট রাখা আছে, বাকি কেউ কোনো ডিজাইন বললে সেই ডিজাইনেরও বানিয়ে দেয়। নেই এসা সেম হোয়াইট মে হো জায়েগা না, এসা সেম ইয়ে ওয়ালা হোয়াইট মে হো জায়েগা, হোয়াইট মে। আর ইয়ে গন্ডে কা কুছ হোতা হ্যায় মতলব ওয়ো ক্যা রহতা হ্যায় মতলব পাথর কা হ্যায় আপ ইউজ করতে করতে হ্যাঁ নেই প্রাইস ঠিক আর সাইজ ইসকা এই সাইজটা ঠিক আছে, হ্যাঁ এই সাইজ ঠিক আছে, সাইজটা সাইজ হ্যায় ও চাই, নাই সাইজটা ঠিক আছে, বান দাদা সাবধানে ও বারবার বলে গেল। এই যে প্রচুর বানিয়ে গেল, হ্যাঁ 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 ভালো লাগে না, খুব বেশি না মানে হালকার মধ্যে, হালকার মধ্যে। ডিজাইন আমরা একটু বলে দেবো, দেখো এটা কত সুন্দর লাগছে,
যারা রেডিমেড নেয় তাদের জন্য না, এখানে প্রাইসটা কিন্তু ভীষণ রিজনেবল ফ্রেন্ডস, আর প্রচুর প্রচুর স্টক এদের কাছে, প্রচুর। আমরা প্রায় দিনই দেখি তো ওরকমভাবে কখনো আসেনি, তো এখন যেহেতু দরকার পড়েছে তাই জিজ্ঞেস করতে এলাম। প্রচুর স্টক শুধুমাত্র বেলকনিতে তো এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু, ডিমের অমলেট করে তার গ্রেভি গ্রেভি, আর তার সাথে মুসুরির ডাল, রসুন ফোড়ন দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আর আলু মাখা। প্রচণ্ড খিদে পেয়েছে, চলো খেয়ে নিই। পুরো দিন ফ্রেন্ডস দেখতে গেলে না বাবুদেরকে একদম সময় দিতে পারছি না, কিছুদিন হয়ে গেল। তা মোটামুটি 7টার সময় ঘরে এসেছিলাম, আর এসে নিয়ে এত খিদে পেয়ে গেছিলো, সব থেকে প্রথমে দুপুরের খাবার সেরেছি সন্ধ্যা 7টার সময়। তো ওই খাবার তো খেলাম, খেয়ে নিয়ে বেশ নিজেকে আর মানে শান্তি লাগছিলো আর কি, পেটটা ঠান্ডা হলে পরে যেটা হয়। তারপরে বাবুদের সাথেই সময়টা কাটাচ্ছিলাম, কারণ সারাটা দিন মেয়েদেরকে সময় দিতে পারিনি, আর দিতে পারিনি কি দিতে পারছি না ইদানিং কিছুদিন, আর এই গোটা মাসটা এরকমই চলবে। তো যাই হোক, আর সাথে হ্যাপি ফাদার্স ডে, আজকে ফাদার্স ডে। তো যাই হোক, যেটা বলতে চাইছি ফ্রেন্ডস, যে আমাদের সাইবাবা রেডি হয়ে গিয়েছে, মানে সাইবাবা শিরডি থেকে চলে এসেছে, বরের মুখে এত বড় বড় হাসি। তো শিরডি থেকে চলে এসেছে, সাইবাবা আছে এখন লোদি রোডে। তো আজকে সকালে ফোন এসেছিলো, তো আমি মানে আমরা আমি মানে ভাই আমার ফোনে ফোন এসেছিলো, তো ভাইয়াটাকে বললাম ভাইয়া আমরা কিছুদিনের মধ্যে গিয়ে নিয়ে আসবো। তো এখন আমি আর বড় চিন্তা করছি ঘরের কোন জায়গায় এনে রাখবো, কারণ যেহেতু সাইবাবা তো ওই জন্য এখন অন্য কোনো শোপিস টপিস হলে অত চিন্তার কারণ কিছু থাকে না, যে রেখে দিলাম আর কি ডাইনিংয়ে। তো সাইবাবাকেও ভাবছি ডাইনিংয়েই রাখবো, কারণ ওই জায়গাটা এরকম নয় যে কিছু ছোঁয়াছুঁয়ি বা এঠোঘাটোর ব্যাপার, ওটা এক সাইডেই থাকছে। তো দেখা যাক, এখন ভাবছি 3-4 দিনের মধ্যে গিয়ে তাহলে সাইবাবাকে নিয়ে আসবো। আমাদের ইচ্ছে তো ছিল কি ওখান থেকে নিয়ে একেবারে আমরা ফ্ল্যাটেই রাখতাম, আর তারপরে পুজোর দিন বসিয়ে দিতাম মন্দিরে, কিন্তু সেটা আর হবে না, কারণ কাজ দেখে যা মনে হচ্ছে আমরা মানে এখনই এক সপ্তাহের মধ্যে কোনোভাবেই সম্ভব না যে আমরা ফ্ল্যাটে চাবি পেয়ে যাবো, কারণ এখন কাজ আছে, মোটামুটি আছে। আর তারপরে এখন কাল পরশু দুদিনই ছুটি, কাল পরশু মানে 17-18 তারিখ দুদিন ছুটি ঈদের জন্য, কিছু করার নেই। তো যাই হোক ফ্রেন্ডস, সেটা তো যা হবে যেমন হবে সবটাই শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিই, জাস্ট এন্ড করতেই এসেছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো যদি সত্যি কিছু ভালো লেগেছে, যারা এখনও সাপোর্ট করোনি তাদের সবার কাছে রিকোয়েস্ট কি প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আগামীকাল এরকম নতুন নতুন ভিডিওস পাওয়ার জন্য। আর যারা সাপোর্ট করে ফেলেছো অলরেডি, আমাকে ডেলি প্রতিনিয়ত দেখছো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তা এরপর আরও অনেক 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 ভিডিওস আসতে চলেছে, যেগুলো কিনা তোমাদের আরও ভালো লাগবে, কারণ আমাদের ওই ভিডিওসগুলো বানাতে আরও ভালো লাগবে, মানে আমাদের জীবনের একটা নতুন মোড় শুরু হতে চলেছে ফ্রেন্ডস। তো একদম শুরু থেকে সব কিছু শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, আর আমাদের জন্য এটা একটা বিশাল মেমোরি ক্রিয়েট করছি আমরা। তো ঠিক আছে, চলো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।